এই পেন্সিল রবার দিয়ে লেখাটা কমপ্লিট কর। কি হলো তোর আবার, কি হলো তোর আবার? নতুন পেন্সিল বক্স লাগে, যেটা দিয়েছে সেটা দিয়ে লেখা কর, আমি বলে দিলাম। শোনো, এমনি করে না, তুমি আজকে লিখে নাও, কালকে তোমাকে ঠিক পেন্সিল বক্স কিনে দেবো। A few moments later. মা জানো বোনু না একটা বাবল গেম কিনেছে, এটা আমাকে কিনে দেবে? আগে লেখা করো, যদি তুমি সব লেখা ঠিক করে করো তাহলেই তোমাকে পেন্সিল বক্সও দেখি কালকে কিনে দেবো আর বাবল গেমও কিনে দেবো। চলো চলো লেখো লেখো লেখো। বন্ধুরা আমার মতো তোমরাও কিন্তু গুড গার্লের মতো লেখাপড়া করে নেবে। আমার তো এখন পেন্সিল বক্স নেই, কিন্তু আমি লেখা করে নিচ্ছি, এক্ষুনি আমার সঙ্গে একটা জাদু ঘটবে দেখতে থাকো। কি হলো? আমাকে দেখে অবাক হয়ে গেলি, তুই চিনতে পারছিস এটা তো সেই মামাই? জানিস না, এ বাবা তোকে তো ভাগ্নে দেখতে পাচ্ছে না। টেকো মামা, টেকো মামা। তুই কি করে জানলি যে ওর পেন্সিল বক্স এর জন্য এক্ষুনি ঝামেলা করছিল? দিদি আমার ভাগ্নির মনের কথা আজকে আমি কেড়ে নিলাম। কি রে, পেন্সিল বক্স পেয়ে খুশি হয়েছিস? ব্লু কালারে কি আছে? আরো আছে প্লাস্টিকে, আর কি আছে রে? আরো ছোট একটা বন্ধু কাজ, রজনীকান্ত মামা তোকে একটা সারপ্রাইজ দে। ওয়াও, দেখি, দে দে দে। এই তুই না বাচ্চা মানুষ, এতগুলো চকলেট তুই খেতে পারিস বাবা? দাঁতে পোকা হয়ে যাবে, একদম চকলেট খেতে নেই, বরঞ্চ আমি খাই, আমি তো বড় হয়ে গেছি। তুই আমার জন্য এনেছিস তো ভাই চকলেট? হ্যাঁ 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 দি, তোর জন্যও এনেছি, ভাগ্নির জন্যও এনেছি, দুজন একসঙ্গে ভাগ করে খাবি। তুই দুটোকে আমি দুটো দেবো আর সব আমি খেয়ে নেবো। না না, আমার জন্য এনেছিস তো তুই? না না, আমার ভাগ্নির জন্য এনেছি, তুই ওর থেকে দুটো খাবি মাত্র। না বাবা, কোন এই লোক, কাহাঁ সে আতে বাবা? চকলেট নাও, নিয়ে নিল, ভাল লাগে না। আমি তো তোকে সব সময় বলেছি তুই ওকে দুটো, কেন তুই এখন বড় হয়ে গেছিস, আমার ভাগ্নি এখন ছোট আছে, তাই বলে তুই দুটো আর আমার ভাগ্নি সবগুলো। আমি বাজার ডোনা, তোর জন্য আমি আরেকটা গিফট এনেছি, তুই তাহলে বল আমাকে হাফ হাফ দিবি, তাহলেই তোকে দেবো। আবার আমার ভাগ্নির জন্য কি আনলি? ওরে বাবা, বাবল, এই দেখো কিভাবে খেলবে, পছন্দ? তুমি কালকে দিয়ে বলেছো যে বাবল দিতে, আমি তাই বাবল এনে দিয়েছি। পড়ে যাবি বাবা, আটকাও ঠিক করে, তোমার পছন্দ হয়েছে বাবলসটা? আর মামাই তো তোমার পেন্সিল বক্স এনেই দিয়েছে, আমি তোমাকে পরে একটা ওয়াটার বোতল এনে দেবো, তুমি তাহলে হ্যাপি হবে তো? যাও পরে নাও, পরে নাও, পরে নাও। তোমরা ভালো মতন লেখাপড়া করবে তাহলে তোমাদের বাবা মা এগুলো
একদম ঠিক বলেছে ডোনা, চলো ডোনা লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও ডোনা। আমার ভাগ্নি, আমার ভাগ্নি যখন এত পড়াশোনা করছে তখন রজনীকান্ত খুব খুশি হয়েছে, আর সন্দীপন মামা নেই, রজনীকান্ত হ্যালো বন্ধুরা, তোমরাও কিন্তু ভালো করে পড়াশোনা করে দেবে, যখনই তোমাদের মা পড়াশোনা করতে দেবে তখন ঠিক করে সব পড়াশোনা করে নেবে ডোনার মতন, তাহলেই তোমরা কি পাবে, চকলেট, পেন্সিল বক্স আর গিফট। ডোনা কিন্তু খুব খুশি, এখন ডোনা সব লেখা করে মামাইয়ের সঙ্গে একটু খেলবে, তারপর মামাই বাড়ি চলে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ছোট্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ডোনা তো দেখো বন্ধুরা, আজকে ডোনা খেতে গিয়ে এইখানে গুঁতো খেয়েছে, তাই জন্য ডোনা ব্যথা পেয়েছে। তো তোমরা একটু প্রে করে দাও তো, যাতে ডোনার ব্যথাটা চুটকিতে ঠিক হয়ে যায়। তো চলো সবাই ভালো থেকো, কেয়ার সিম্পল লাইফস্টাইল কে ফলো করে দেবেন, বাই বাই, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। সো ডোনা এখন চকলেট খাবে, একটা চকলেট খুলে দেখা তো, দাঁড়াও একটা চকলেট খুলে আসতে দাও, তো চলো আসতে দাও। তো দেখো বন্ধুরা কত চকলেট কটা দিয়েছে দেখি, একটা দুটো, এই কটা চকলেট বাবা, অনেকগুলো তো, চারটে দেখি, ছাড়, এ বাবা এটা তো খুব জ্বালায়, দাঁড়া তাকে খুলেই দিই। তো চলো চকলেটগুলো দেখাই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতখানা চকলেট আছে। আর ওইটা দেখা, আর এই যে দেখো, এই একটা সুন্দর ইয়ে, আর এই যে, আর ডোনা কোনটা খাবে, কোনটা খাবি? গুড নাইট। তো ডোনা এখন পার্পেলটা খাবে, দাঁড়া খোল, বাই বাই, খোল একটা, চলো এই যে ও খুলে খাক, তারপর তোমাদেরকে দেখিয়ে টাটা করে দেবো কি আছে এটার মধ্যে। তো দেখি আগে খাবার শুরু করেছে, দেখো তো দেখো কি সুন্দর দেখতে। তো চলো তোমরাও একটু খাও, আর ডোনাও একটু খাক। এ ফিউ মোমেন্টস লেটার, তো বন্ধুরা দেখো ভিডিও এডিট করতে করতে এখন ঘড়িতে বাজে 5:05 বাকি, আর দেখো এক্ষুনি প্রায় ভোর হয় হয়, আর এরা ঘুমাচ্ছে, আর এই যে আমি নিয়ে বসে গেছি, তোমাদের কমেন্ট পড়ব কারণ ভিডিওটা শেষ করা হয়নি। তো চলো ফ্রন্ট ক্যামেরা করে কমেন্টটা পড়ে নিই। তো চলো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো, তোমাদের কমেন্ট পড়া হচ্ছে না, ভাবলাম এই ভিডিওটা ছোট আছে এখন কমেন্টটা পড়ে নিই। তো একজন বলছে, দিদি আমার নামটা নিও, আমি তোমাদের ভিডিও প্রত্যেক দিন দেখি, তোমার নাম রিক্তা, হাই রিক্তা কেমন আছো জানিও। আর একজনের নাম হচ্ছে মাহি, থ্যাংক ইউ সো মাচ। একজনের নাম হচ্ছে আরাধ্যা দে, তো অনেকবার প্লিজ বলেছো, এতবার প্লিজ বলার কিছু নেই, অবশ্যই নেব। সবাই কিন্তু ডোনার মতন ভালোভাবে পড়াশোনা করো, দেখবে তোমাদেরকে, তোমাদেরও ইচ্ছে পূরণ হবে, তোমাদেরও যেই জিনিসটা খুবই দরকার তোমাদের বাবা মা তোমাদেরকে কিনে সেটা সারপ্রাইজ গিফট দেবে। আর একজনের নাম মাহি অদিতি বসাক, আমার নাম নিও বর্ষা, হাই বর্ষা। আর একজন জয়ানা, জয়ানা বাবা নামটা নতুন শুনলাম, জয়া শুনেছি, জয়ানা শুনিনি। আর একজন বলছে, আমার নাম বলো ডোনা প্লিজ, ময়না, ময়না হাই। কে আন্টি, তুমি কিন্তু আমার নাম নাওনি কেন জুন, আমি কিন্তু রেগুলার তোমার নাম নিই। দিদি আমার নামটা নিও বর্ষা, বাবা বর্ষাকালটা যে কবে আসবে, গরম আর ভালো লাগছে না। দিদি আমার নাম নিও রাফিয়া। তো সবার নাম কিন্তু আমি ভিডিওতে নিয়ে নিলাম, তো ভালো ভালো কমেন্ট করো, অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের নাম আবার নেব, ডোনাকে সঙ্গে নিয়ে নেব। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, আজকের মতন টাটা, গুড নাইট, কি বলবো, গুড মর্নিং, টাটা।